सबस्क्राइब करुन बेंगली नेटवर्क यूट्यूब चैनल टिके एवं पासेर बेल आइकन टिके दाबिए नोटिफिकेशन ऑल करे रखुन जाते सबार आगे सबार प्रथम लेटेस्ट अपडेट गुलो पावार जोन्नो। तुम्हारा जरा स्कॉलरशिप फॉर्म फिल आप करे चिले तो उइकोसी स्कॉलरशिप होक स्वामी विवेकानंद मेडकम मेन्स स्कॉलरशिप होक तो जो स्कॉलरशिप होक ना क्या तो तुम्हारा जरा फॉर्म फिल आप करे चिले तो तुम्हारे मध्य क्योंकि एखो जरा टाक पाओ तो तरह स्टैटास गए जो चेक कर स्टैटास एखे देखा पेमेंट सकसेस अथच तुम्हारे बैंक अकाउंटे बोलो टाका ढुके तो तादेरकेও विस्तारित जानाबो अर्थात तादेरके की करते हबे सेटाओ जानाबो आशापाशी जादेर पेमेंट स्टेटास ओयेटे आछे तो तादेरके एकटु ओयेट करते हबे तारा टाका पेये जाबे एबं जादेर एखाने पेमेंट स्टेटासे फेल्ड देखाच्छे अर्थात एखाने पेमेंट स्टेटास फेल्ड देखिए दिएछे तो तादेर की करते हबे अर्थात एखाने फेल्ड बा एरर देखिए दिएछे तो तादेर की करते हबे अर्थात तारा टाका पाबे कि पाबे ना तो सेटा किन्तु विस्तारित आजकेर एई भिडियोते जानाबो तो तोमरा भिडियोटा लास्ट पर्यन्त देखते थाको। এখানে কিন্তু প্রথমে আমি বলবো যাদের সাকসেস দেখাচ্ছে অর্থাৎ তোমরা যারা এখনো টাকা পাওনি অর্থাৎ তোমরা স্ট্যাটাস চেক করছো স্ট্যাটাস চেক করলে এখানে তোমাদের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে অথচ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকেনে তো তাদের ক্ষেত্রে প্রথমে বলবো তারপরে কিন্তু যাদের ফেল দেখাচ্ছে অর্থাৎ এরর দেখাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো আর যাদের এখানে পেমেন্ট স্ট্যাটাসে এখানে ওয়েটিং দেখাচ্ছে তো তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট করতে হবে তো এখানে কিন্তু তাদের টাকা ঢুকলে এখানে সাকসেস দেখিয়ে দেওয়া হবে তো এখনও সময় আছে টাকা দেবে তো তোমরা ওয়েট করো টাকা পাবে যারা ওয়েটিংয়ে আছে তাদের কিছু করতে হবে না তোমরা ওয়েট করো টাকা পাবে তো এখানে যাদের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তাদের ক্ষেত্রে বলি এখানে হোয়াটসঅ্যাপে আমি এরকম তিনজন চারজনের সমস্যা প্রবলেম সলভ করতে পেরেছি তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখিয়েছে তা কিন্তু বলছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তো তারপরে কিন্তু তাদেরকে আমি বললাম যে ব্যাংক থেকে ব্যাংকের পাসবইটা আপ টু ডেট করাতে তো ব্যাংকের পাসবই আপ টু ডেট করানোর পর কিন্তু তারা যখন ভালো করে চেক করলো তখন দেখলো হ্যাঁ আলিপুর ট্রেজারি থেকে তাদের টাকা ঢুকেছে তো সেই টাকাটা খুব কম পরিমাণ ঢুকেছে অর্থাৎ 1100 টাকা ঢুকেছে এরকম হয়েছে এবং অনেকের ঢুকেছে 2200 টাকা এরকম ঢুকেছে তো সেই জন্যে তারা এত কম টাকা ঢুকেছে বলে তারা ভেবেছে তাদের স্কলারশিপের টাকা ঢুকে না ওটা অন্য কোনো কিছুর টাকা ঢুকেছে তো এইভাবে কিন্তু তারা বলছে যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে না এখানে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তো এখানে তোমাদের যাদের সাকসেস দেখাচ্ছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু ব্যাংকে যাবে ব্যাংকে গিয়ে তোমাদের ব্যাংকের পাসবইটা আপ টু ডেট করবে তো আপ টু ডেট করার পর কিন্তু তোমরা ভালো করে এইদিকে চেক করবে তোমাদের যে সমস্ত টাকাগুলো ঢুকেছে তো সেইগুলো কোন জায়গা থেকে ঢুকেছে সেইগুলো ভালো করে দেখবে যদি তোমাদের আলিপুর ট্রেজারি থেকে যদি কোনো টাকা ঢুকে থাকে অর্থাৎ সেটা কম হোক বা বেশি হোক তো আলিপুর ট্রেজারি থেকে টাকা ঢুকে থাকলে তাহলে কিন্তু তোমাদের ওটা স্কলারশিপের টাকা তো এখানে কিন্তু যাদের এইরকম প্রবলেম হয়েছে এরকম অনেকেরই আমি প্রবলেম সলভ করেছি তো তাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছিল তারা বলছিল তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে কম টাকা ঢুকেছে বলে তারা ভেবেছে তাদের স্কলারশিপের টাকা ঢুকে না ওটা অন্য কোনো কিছুর টাকা ঢুকেছে তো তারপরে কিন্তু ব্যাংকের পাসবই আপ টু ডেট করার পর যখন ভালো করে চেকিং করলো যে টাকাগুলো কোথা থেকে ঢুকেছে যে সমস্ত টাকা ঢুকেছে সেগুলো কোথা থেকে টাকাগুলো ঢুকেছে চেকিং করার পর দেখলো যে তাদের আলিপুর ট্রেজারি থেকে টাকা ঢুকেছে সেটা খুবই অল্প পরিমাণে তো সেই জন্য কিন্তু তারা ভাবছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই তো এইগুলো যাদের সাকসেস দেখাচ্ছে তাদের কিন্তু টাকা ঢুকে গেছে তারা কিন্তু ভালো করে চেক করে নেবে ব্যাংক বই ব্যাংকের পাসবই আপ টু ডেট করে চেক করে নেবে তো তোমাদের কিন্তু ওখানে দেখবে ভালো করে যে সমস্ত টাকাগুলো ঢুকেছে সেগুলো কোথা থেকে ঢুকেছে তো আলিপুর ট্রেজারি থেকে ঢুকলে ওটাই তোমাদের স্কলারশিপের টাকা অনেকের আবার প্রবলেম হচ্ছে যে এখানে সাকসেস দেখানোর পরেও তারা ব্যাংকের পাসবই আপ টু ডেট করার পরেও কিন্তু সত্যিকারের দেখছে যে তাদের কিন্তু মানে আলিপুর ট্রেজারির কোনো টাকা ঢুকে নেই আলিপুর ট্রেজারি থেকে অর্থাৎ স্কলারশিপের কোনো টাকা ঢুকে নেই তো তাদের ক্ষেত্রে বলি তারা কিন্তু আরও এক সপ্তাহ ওয়েট করবে এক সপ্তাহ ওয়েট করার পর কিন্তু ব্যাংকের পাসবই আপ টু ডেট করবে করে ওখানে চেক করে দেখবে যদি না ঢুকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে মাইনরিটির অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তো এরপরে আমি বলবো যাদের পেমেন্ট স্ট্যাটাস এখানে ফেল দেখাচ্ছে বা এখানে এরওয়ার্ড দেখাচ্ছে অর্থাৎ এখানে তারা পেমেন্ট পাবে কি পাবে না তো সেই নিয়ে কিন্তু তাদের মধ্যে অনেকে চিন্তায় আছে তো তাদের ক্ষেত্রে বলি তো তোমরা কিন্তু স্টুডেন্ট লগ ইন করবে স্টুডেন্ট লগ ইন করে ওখানে সব কিছু চেক করবে তো ওখানে যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে অর্থাৎ এখানে পেমেন্ট স্ট্যাটাস ফেল দেখাতে পারে তোমাদের ওখানে ব্যাংকের কোনো কিছু ডকুমেন্টস আবার আপলোড করতে বলছে তো সেখানে কিন্তু যদি আপলোড করতে বলে তোমরা স্টুডেন্ট লগ ইন করে দেখে নেবে সেখানে আপলোড করতে বলে আপলোড করে দেবে ব্যাংক ডকুমেন্টস
তো ব্যাংক ডকুমেন্টস আপলোড যদি না করতে বলে সব কিছু ঠিক থাকে, অর্থাৎ ওখানে কোনো ডকুমেন্টস যদি না আপলোড করতে বলে তাহলে সব কিছু লক করা থাকবে, আর যদি কোনো কিছু আপলোড করতে বলে তাহলে কিন্তু তোমরা ওখানে দেখবে যে ক্লিক করলেই কিন্তু তোমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে, তো সেখানে আপলোড করতে বলছে, তো আপলোড করতে বলে আপলোড করে দিবে, আর যদি আপলোড না করতে বলে অর্থাৎ এখানে আপলোড আপলোডের কোনো অপশান না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করা যাবে না, তাহলে এখানে যাদের এই ফেল্ড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার চান্সটা খুবই কম, তাদেরকে কিন্তু মাইনরিটি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, এখান থেকে আর কিছু করা যাবে না। আর যদি এখানে আপলোড করতে বলে তাহলে তোমরা কিন্তু আপলোড করে দেবে, তো আপলোড করে দিলে কিন্তু আবার তোমাদের স্ট্যাটাস চেঞ্জ হবে, তারপরে কিন্তু আবার তোমাদের পেমেন্ট স্ট্যাটাসে এখানে ধীরে ধীরে তোমাদের পেমেন্ট দিয়ে দেওয়া হবে এবং এখানে সাকসেস দেখিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল আজকের স্কলারশিপ নিয়ে কিছু আপডেট। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এরকম টাইপের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।